সাত মাসের বিধবা এই নারীটা শান্তি খোঁজার জন্য চলে আসে এই ভাড়া বাড়িটায়, তাও জোটে না শান্তি। নাম তার কেয়া, মাসি বলবো না কাকিমা বলবো এটাই বোঝা দায়। 22 বছরের ছেলে থাকতে লাইফে নতুন মানুষ চায়, নতুন করে কোনো পার্টনার আসুক, খাওয়ার সময় করে খাওয়া খাই সিঙ্গেল কাকুদের, শরীর দেখাতে ব্যস্ত থাকে প্রত্যেক ভিডিওর শুরুতে, অনলাইনে খেতে চাইলে চলে আসতে পারো এই ইউটিউবে। নিঃসঙ্গ জীবনে খাওয়ানোই এর প্রধান কাজ সিঙ্গেল কাকুদের। ব্লগের নামে শরীর দেখানো প্রধান পেশা এই রকম নারীদের। হঠাৎ করে একটি পোস্ট ইউটিউবে, এই বিধবার পাশে কি কেউ কি নেই, নাম তার ভিডিওর টাইটেলের শুরুতে। সেই শুনে ভগবান পাঠিয়ে দিল বিশ্বজিৎ নামে সিঙ্গেল কাকুদের। মন খারাপ করে বসে থাকবে তুমি? কেয়া যদি মাসি হয় তবে বিশ্বজিৎ তো মেসমশাই রে। বিশ্বজিতের মতো ছেলের বয়সী হাজবেন্ড পেয়ে মাসি খুব খুশি রে। থেকে আমাদের নতুন জীবনের পথচলা মুছে গেছে নরকের গন্ডিটা, জীবনের ঘড়িটা ছেলের বয়সী হাজবেন্ড পেয়ে বদলে গেছে মাসির পুরো জীবনটা। সো হ্যাঁ গাইস, দিস ইজ সুদীপ্তা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে যে বেল আইকন টুক করে টেপে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, এবং আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম Sudipta4249, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার। লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছে দুজন লেজেন্ডারি ক্যারেক্টার, বিশ্বজিৎ দা এবং হিজ মম কেয়া মাসি। তো এই কেয়া মাসি এমন একটি ক্যারেক্টার, এর টাইটেলের সঙ্গে তুমি যে ক্যারেক্টার অ্যাডজাস্ট করবে সেই সেই ক্যারেক্টার অ্যাডজাস্ট নিয়ে নেবে, সে মাসি হোক, পিসি হোক, কাকিমা হোক, জেঠিমা হোক, যাই হোক না কেন। তো আমাদের এই কেয়া মাসি একদিন ব্লগ বানাচ্ছিল, তারপর A few moments later ব্লগের নামে বাসন মাজা, দেখেছো কি কেউ শুয়ে শুয়ে ভিডিও বানায়, শুনেছি নাকি কেউ কেন গলায় গামছার বদলে উড়না, বুঝতে কি আর পারছো না, মাসি বলে উড়না নাকি খুলে চলে যায়, ধরতে আর উনি পারছেন না, উড়নাটা গা থেকে হড়কে পড়ে যাচ্ছে, তাই গলায় গামছার বদলে উড়না আর উনি পড়তে চান না। ভাতের হাঁড়ি ফ্যান বের করা, দেখেছো কি কেউ কচু শাক রান্না, জানো নাকি কেউ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না ওনার ছেলে আর খেতে চান না, কচু শাকের মাথা দিয়ে করলে বাবু মানে আমার ছেলে খেতে পারে না, খাওয়ার সময় কাঁড়ি কাঁড়ি ভাত খাওয়া এর ভিডিওতে আর থাকে না, খাওয়ার পরে ছেলের সঙ্গে চুমাচুমি করে। বিশ্বজিৎ যদি ছেলে হয় তবে কেন এই চুমাচুমির বন্যা, বুঝতে পাচ্ছি না এদের কি সমস্যা, নোংরামিতে এরা জনিদার ওপর দিয়ে যায়, এরা নাকি আর মা ছেলে হয়ে থাকতে চান না, সেই সমস্যা সমাধানে এরা দুজন ফুলশয্যার খাটে স্বামী স্ত্রী না হইয়া যান না। ব্লগের নামে এইসব নোংরামি কীর্তন আমরা দেখতে চাই না। তো আমাদের এই মাসি আর মেসোমশাই একদিন রোপওয়েতে চড়তে গিয়েছে, বাচ্চাদের মতো অ্যাক্টিং করছে, 45 বছর বিধবা ঠাকুমা। সো টুডে উই আর অ্যানাউন্সিং এ নিউ ইনিশিয়েটেড কল্ড ওয়ার্ল্ড বিউটি অফ দিস ইয়ার। So ladies and gentlemen, please welcome Mrs. Keya. এই ওয়ার্ল্ড কুইন হওয়ার পর কেয়া মাসির যে প্রথম নাচটা সেটা আমরা একটু দেখে নেব, চলো। ওয়াও, 45 বছরের বুড়ির মাথায় মুক্তোর মালা। এই যে আমাদের কেয়া মাসি কেন এই ওয়ার্ল্ড কুইন যে অ্যাওয়ার্ডটা সেটা পেল সেটা কি আপনারা জানবেন না? কুত্তাকে বিস্কুট খাওয়াতে এর জুড়ি মেলা দেয়, মানুষের মনে সংজ্ঞা জাগাতে তাই আন্ডারআর্ম শেভিং করে দেখায়, নোংরামি করা এ স্বভাব, তাও এই নোংরামি ভিডিও দেখে সবাই বলে আরো এরকম ভিডিও চাই। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে রেখা বেল আইকনটি অবশ্যই টুক করে টিপে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, ভিডিওটিকে লাইক করে দাও, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো Sudipta4249, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। সো দেখা হচ্ছে এরকম আরেকটি মজাদার ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।